এরাও শত্রু মুখোশের আড়ালে। আচ্ছা তোমাদের মাথায় কি কোনো বুদ্ধি হবে না? ছেলে বড় হচ্ছে মেজি, ইয়াং হচ্ছে, সকলের সামনে এরাভাবে মারধর করলে হিতে বিপরীত হবে। আমি তো বলবো বুঝিয়ে সুঝিয়ে ওকে রাজি করাও তোমরা সকলে মিলে, তাহলেই তাহলেই সমস্যার সমাধান। ঠিক আছে ঠিক আছে, ওকে বোঝানো হবে। তুমি আমার ডেকেছো? তুমি সবার সামনে ঝন্টুর গায়ে হাত দিলে কেন? তুমি তো শুনলে, হস্টেলের টাকায়, পড়াশুনোর পরীক্ষার ফিজের টাকায় ও বন্ধুদের নিয়ে গিয়ে রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়া করেছে। এইসব শিখতে করতে নিশ্চয়ই এগুলো আমি শিখিয়ে দিইনি। তোমার কাছে মানুষ হয়েছে নিশ্চয়ই তোমার কাছ থেকে শিখেছে। হ্যাঁ মানুষ আমি করেছি ঠিকই, কিন্তু রক্ত, রক্ত যে কথা বলে, ও শরীরে তো তোমার রক্ত বইছে। তাই আমি যতই ওকে আটকানোর চেষ্টা করি না কেন, ও তোমার মতো হয়ে যাচ্ছে। এর জন্য তো সে আমি। ঠিক আছে ঠিক আছে, এইবার থেকে ঝন্টু থাকবে আমার কাছে, কারণ তোমার কাছে থাকলে পরে ও বিগড়ে যাচ্ছে। কি? আমার কাছে থাকলে ও বিগড়ে যাচ্ছে? হ্যাঁ বিগড়ে যাচ্ছে। থাক থাক না মেজদি, কেন তর্কাতর্কি করছো নিজেদের সঙ্গে? বলছি মেজদা যখন চাইছে ঝন্টুকে সামলাতে, সামলানোর দায়িত্ব দাও না একবার মেজদাকে। না না না, কোনো অবস্থাতেই না। আমি মরে গেলেও ঝন্টুকে ওর হাতে তুলে দেব না, কিছুতেই দেব না। ঠিক আছে, কিন্তু ঝন্টু যদি চায় আমার কাছে থাকতে তোমার বদলে, তাহলে তুমি কি করবে? এই শোনো, আমি ওকে চড় মেরেছিলাম ঠিকই, কিন্তু ও আমাকে কোনো দিনও ছেড়ে যাবে না, বুঝেছো? সেটা তুমি দেখে নিও। দেখে নেবো, দেখে নেবো নির্বা, তুমিও দেখে নিও, তোমরা সবাই দেখে নিও, ঝন্টু এবার থেকে আমার কথা শুনবে, তোমাদের কথা নয়। তোমার ফ্রি মেডিকেল ক্যাম্প কেমন হলো? খুব ভালো, প্রায় 400 পেশেন্ট হয়েছিল। হ্যাঁ একদিনে করা গেল না তো, 3 দিন করতে হলো। বাট আই এম ভেরি হ্যাপি, এটাই তো চেয়েছিলাম আমি, সাধারণ মানুষ যাতে বিনা পয়সায় চিকিৎসার সুযোগটা পায়। রাইট, গুড মর্নিং। গুড মর্নিং, গুড মর্নিং। হ্যাঁ বস। তারপর বল কেমন চলছে তোর দারোগাগিরি? আরে ওর দিকে তাকাচ্ছিস কি? ও এখানে ডিএসপি নয়, ও শুধুই তোর নদা। ওই আর কি, মানে নানান সমস্যার মধ্যে আছি। নন্দিনী ডাক্তার তো ডেলিভারি ডেটটা বলতেই পারছে না, ওই টেনশনে আছি আর কি। একদম টেনশন করবি না, নন্দিনীকে যে ডাক্তার দেখছে যথেষ্ট ভালো ডাক্তার। দেখ এরপর যখন চেক আপে যাবি হয়তো একটা প্রবেবল ডেট বলে দেবে। হ্যাঁ তা হয়তো বলবে, দেখি। আরে আরে আরে, গুড মর্নিং। গুড মর্নিং সব ভাই, এখানে একেবারে একসঙ্গে কি ব্যাপার? কোনো গুরুগম্ভীর আলোচনা হচ্ছে নাকি? আরে কিছু না, তুমি বসো 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 বসো, চা খাবে? আছে না, আছেই, রান্না করেছে, আছে, নিয়ে না। ঝন্টু নীলিমার কাছে মার খেয়েছে না, বৌমা ওকে শাসন করেছে ঠিকই আছে, কিন্তু আমাদেরও ঝন্টুর ব্যাপারটা একটু বোঝা দরকার। দেখ ছেলেটা বাবাকে পায় না, মাকেও পায় না, হস্টেলে থাকে, একাকিত্বে ভোগে, ওকে মারধর না করে বরং ওর কাছ থেকে বুঝে নেওয়াটা দরকার যে ওর প্রবলেমটা কি হচ্ছে। তুমি ঠিকই বলেছো বাবা, মারধর করে কোনো সমস্যার সমাধান হয় না, এতে তো ঝন্টু আরো জেদি হয়ে যাবে। এমনিতেই এ বয়সের ছেলেমেয়েরা একটু সমস্যায় ভোগে, ওদের খুব কেয়ারফুলি হ্যান্ডেল করা উচিত। এরাও শত্রু মুখোশের আড়ালে।